हेलो फ्रेंड्स, वेलकम टू कृष्णास हेल्दी कुकिंग। आज के एचोड़े तरकारी रेसिपी शेयर करब, तब प्रेसार कूकारे कड़ाई एचोड़ रान्ना करते अनेकटा समय लेगे जाए, तई खूब कम समय झटपट प्रेसार कूकारे सुस्वादु एचोड़े तरकारी कीभावे रान्ना करा जाए ता आज आपनादेर आमी देखाबो। तो चलो रान्नाटा शुरू करा जाक। प्रेसार कूकारे एचोड़ेर तरकारी रान्ना करार जन्य आमी निये निएछि एखाने 800 ग्रामेर मतन एचोड़। एचोड़टा खूब बेशी पुरोट नय, एकटु कची छिल। এই নিচের অংশটাকে খোসাটাকে কেটে নিয়ে এটা ছোট ছোট টুকরো করে নিয়েছি এইভাবে। আর যে বীজ অংশটা থাকে সেই বীজ অংশটার কিন্তু এই যে কোয়াটা, কোয়াটার থেকে এই যে লেয়ার থাকে একটা বীজের নিচে, সেই লেয়ারটাকে কিন্তু তুলে নিয়েছি। দেখুন আমি কিন্তু একটাও লেয়ার কিন্তু রাখিনি। এই লেয়ারটা অবশ্যই তুলে নিতে হয়, কারণ ওটা পেটের পক্ষে সুবিধাজনক না, হজম হতে চায় না, আর ওটা খেতে কিন্তু টেস্টও লাগে না। তাই এটাকে কিন্তু ছাড়িয়েই কেটে নিয়েছি, এইভাবে টুকরোগুলোকে ছোট ছোট আকারে কেটে নিয়েছি। আর কেটে কিন্তু অবশ্যই এটাকে জলে রাখতে হবে, জলে, কারণ এটা আঠা থাকে, জলে থাকলে সেটা আঠাটা হাতে লাগবে না। আর কাটার সময় হাতে কিন্তু তেল মাখিয়ে নিয়েছিলাম, তেল অবশ্যই মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু সেটা হাতে আঠা লেগে যাবে। এচোড়ের তরকারির জন্য আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, খোসাটা ছাড়িয়ে এইভাবে হাফ করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ। আর নিয়েছি 8-10 কোয়া রসুন, নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন নেবেন। আর নিয়েছি একটা টমেটো। সহজেই পেঁয়াজ খুব তাড়াতাড়ি কিভাবে কাটা যায় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে চিপস কাটার যে থাকে গ্রেটারটা, এটা যে চিপসের যে যে ধার অংশটা থাকে যেটা দিয়ে আমরা আলুর চিপস কেটে থাকি, সেটা দিয়েই আজকে সুন্দরভাবে কিন্তু পেঁয়াজ আমি আপনাদেরকে কেটে দেখাবো। কতটা পাতলা এবং মিহি হয় সেটা বুঝতে পারবেন এইভাবে ধরে নিয়ে এইভাবে ওপর থেকে নামিয়ে দিচ্ছি। দেখুন কতটা পাতলা পাতলা হচ্ছে, এইভাবে কিন্তু খুব পাতলা করে পেঁয়াজ কাটা যায় এবং খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু কাটা হয়। দেখুন সময়ও লাগে না এবং খুব মিহি করে কিন্তু পেঁয়াজ কুচানো যায়। পেঁয়াজটাকে এইভাবে আমি স্লাইস করে কেটে নিলাম, দেখুন কত সুবিধা এই চিপস কাটার, এটা দিয়ে কাটলে পরে খুব তাড়াতাড়ি মিহিভাবে কিন্তু কাটা যায়। পেঁয়াজটাকে সুন্দরভাবে আমি মিহি করে কিন্তু কেটে দিলাম, দেখুন কতটা মিহি হয়েছে। এবার পেঁয়াজটাকে আমি একটু সরিয়ে দিয়ে আমি টমেটো কীভাবে কাটি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। টমেটোর কিন্তু বীজ খেতে হয় না, দেখুন টমেটো এইভাবে কেটে নিয়ে বীজটাকে কিন্তু এইভাবে ছাড়িয়ে দেবেন, কারণ টমেটোর বীজ খেলে কিন্তু ইউরিক অ্যাসিড হয়, সেই জন্য আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তাই কিন্তু টমেটোর বীজ কিন্তু কখনোই খেতে নেই, খুব ইজিলি কিন্তু বীজটাকে এইভাবে ছাড়ানো যায়। কখনোই কিন্তু টমেটোর বীজ খাবেন না, টমেটোর বীজ খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়বে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। দেখুন আমি সবগুলো বীজই এইভাবে ছাড়িয়ে দিলাম। এবার ছোট ছোট করে এইভাবে কেটে নেব। টমেটোকেও আমি ছোট করে কেটে নিয়েছি, এবার লঙ্কাটাকেও এইভাবে ছোট ছোট কুচি করে কেটে নেব। আর যে রসুনটা আছে রসুনটাকে আমি থেতো করে নেব, এটা কাটবো না বা বাটবো না, এটাকে রসুনকে আমি একটু থেতো করে নেব। এভাবে রসুনটাকে আমি একটু থেতো করে নিলাম। এবার আমি একটু প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি, এতে 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব দুটো তেজপাতা, আর দিয়ে দেব 1/2 চামচ মতন গোটা জিরে, আর দিয়ে দেব দুটো এলাচ। এইভাবে ছোট এলাচ আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর দেব দুটো দারচিনি, ছোট ছোট দুটো দারচিনির টুকরো এভাবে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবং এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন, 8-10 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু রসুনটা আগে দিতে হবে, রসুনটাকে একটু ভেজে নিতে হবে, না হলে কিন্তু রসুন থেকে একটা উগ্র গন্ধ বের হয়, সেটা কিন্তু ভালো লাগে না খেতে। এই রসুনটাকে একটু প্রথমে ভেজে নিতে হবে। রসুনটাকে 1 মিনিট আমি ভেজে নিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, যেটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবে। রসুন আর পেঁয়াজটাকে প্রথমে ভালো করে একটু ভেজে নিতে হবে।
3-4 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো যে কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম আর লঙ্কা কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেব 7 চামচ মতো আদা বাটা আর দিয়ে দেব 7 চামচ মতো জিরে গুঁড়ো। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ফ্লেমটা লোতে করে 1 মিনিট মশলাটাকে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেব 7 মতো লবণ, দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দিলাম বলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি হলুদের সাথে কিন্তু গোলমরিচ খেতে হয়, এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আরো মিনিট খানেক লো ফ্লেমে মশলাটাকে আমি একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটা আলু, ছোট ছোট এরকম টুকরো করে নিয়েছি সেই আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে একটু ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা এঁচোড়গুলো, এর মধ্যে দিয়ে দিলাম। এঁচোড়টাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি, লো ফ্লেমে এটাকে 2-1 মিনিট কিন্তু এটাকে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু ঝাল হয় না, শুধু একটু কালারের জন্য, তবে এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, এটা দিলে একটা সুন্দর কালার হয়। এবার এটাকে একটু ভেজে নিতে হবে। মিনিট খানে এঁচোড়টাকে আমি ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব জল, গরম জল দেব আমি, এটা 4 কাপ মেপে 1 কাপ মতো এখানে জল দিলাম। আরও একটু জল মনে হচ্ছে দিতে হবে, আরও 1.5 কাপ মতো জল দিলাম। টোটাল মোট আমি 1.5 কাপ জল দিলাম, 1 কাপ আর হাফ দিলাম, কারণ খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ জল তো এখান থেকে কমবে না যেহেতু প্রেশার কুকারে এটা রান্না করছি। আর এটা বেশি ঝোল খেতেও ভালো লাগে না, মাখা মাখা হলেই ভালো হয়, সেই জন্য আমি এখানে মোট 1.5 কাপ জল দিলাম। বুঝে নেবেন এই যে জলটা যেন ওপর দিকে উঠে বেরিয়ে না, বেশি ওপরে না আসে, একটু লেভেল লেভেল থাকে, সেই লেভেল মতন আপনারা কিন্তু জলটা দেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টির জন্য 1/2 চামচ মতো আখের গুড়। মিষ্টিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, আমি চিনিটা ব্যবহার করি না বলে গুড় ব্যবহার করলাম। আর গুড় ব্যবহার করার জন্য কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না, আমি কিন্তু আমার রান্নাতে গুড়টাই বেশি প্রেফার করি চিনির বদলে। আপনারা চাইলে চিনি দিতে পারেন, বা মিষ্টি যদি খেতে অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাভয়েডও করতে পারেন, গুড় দেওয়ার জন্য কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। এটাকে একটু মিশিয়ে নেব। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এটাকে 2 সিটি অবধি আমি এটাকে রান্না করে নেব। ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু আমি হাইতে রেখেছি, রেখে এটাকে জাস্ট 2 সিটি দিয়ে নিতে হবে। সিটি দিয়ে পড়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এটা প্রেশারটা বের হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। প্রেশার কুকারের প্রেশারটা বেরিয়ে গেছে, এবার এটাকে আমি খুলে নেব। বাড়িতে অ্যাড করব 1/2 চামচ মতন শাহি গরম মশলা, নর্মাল গরম মশলা, যে কোনো আপনারা ব্যবহার করতে পারেন। আর এতে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন এঁচোড়গুলো ভালো করে ভালো মতো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, এবং খুব একটা কিন্তু এর মধ্যে আর জলও নেই। এবার আমি আপনাদেরকে নামিয়ে দেখাবো। এঁচোড়ের তরকারি আমি একটি সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। তো দেখলেন তো, খুব কম সময়ে প্রেশার কুকারে সুস্বাদু এঁচোড়ের তরকারি কীভাবে রান্না করা যায়। আপনারাও বাড়িতে বানান এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।